আর্জেন্টিনার নামটি শুনলে প্রথমে মনে ওঠে ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনা অথবা লিওনেল মেসির মুখ, মনে আসে নান্দনিক ফুটবল। এরপর চোখের সামনে ভেসে ওঠে নীল আর সাদার মিশ্রণে অপূর্ব সুন্দর এক পতাকার রং। আমরা হয়তো এটুকুই জানি, অথচ এই আর্জেন্টিনা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ। আজকে আমরা আর্জেন্টিনা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। আর্জেন্টিনা মানেই যেন ফুটবল। বস্তি থেকে সাগর পার, গলি থেকে রাজপথ, জীবিকা থেকে রাজনীতি, ফুটপাথ থেকে দেয়ালে, কোথায় নেই ফুটবল? ফুটবল তাদের জীবনযাপনেরই অংশ। এই দেশের দুই বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট একে অন্যের চিরপ্রতিদ্বন্দ্বী। তাদের ম্যাচে দাঙ্গা হাঙ্গামা খুবই সাধারণ বিষয়। এসব ক্লাবে খেলেই বিখ্যাত হয়েছেন আলফ্রেডো ডি স্টেফানো, দানিয়েল পাশারেয়া, মারিও কেম্পেস, ডিয়াগো ম্যারাডোনা, গাব্রিয়েল বাতিস্তোতার মতো বিখ্যাত ফুটবলাররা। এদের মধ্যে ডিয়াগো ম্যারাডোনার জনপ্রিয়তা আর্জেন্টিনায় সবচেয়ে বেশি। তার নামে রীতিমতো পূজা হয় সেখানে। দরিদ্র থেকে ধনী সবার আশা, স্বপ্ন আর জীবনযাপনের প্রতীক ম্যারাডোনা। ম্যারাডোনার ছবি দেখা যায় আর্জেন্টিনার পথে প্রান্তরে। বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিও সে জনপ্রিয়তা ছাপিয়ে যেতে পারেনি, যদিও তার কদরও কম না সেখানে। তার জন্মস্থান রোজারিওতে বাচ্চাদের নাম এত বেশি মেসি রাখা হয় যে সেখানে সরকারি কর্মকর্তা রীতিমতো নির্দেশ জারি করে বাচ্চাদের নাম মেসি রাখা যাবে না। বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিনিধি আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে দুইবার আর ফাইনাল খেলেছে চারবার। ফুটবল ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় উঠে এসেছে আর্জেন্টিনা থেকেই। ফুটবল তাদের কাছে এতটাই জীবনের অংশ যে আর্জেন্টাইনরা তাদের ঐতিহ্যবাহী নাচ ট্যাঙ্গোকেও ফুটবল খেলার কৌশলে পরিণত করেছে। ট্যাঙ্গো নাচ সারা বিশ্বের একটি জনপ্রিয় নাচের ধারা। ১৯ শতকে এই নাচ আর্জেন্টিনায় জনপ্রিয় হয়ে ওঠে। আর্জেন্টিনাতে এই নাচের নানা ভাগ, ধারা ও উপধারা আছে। একজন পুরুষ এবং একজন নারীর ঘনিষ্ঠতার শৈল্পিক প্রকাশও যেন এই নাচ। আর্জেন্টাইনরা এই নাচে মেতে থাকে যে কোনো উৎসবে। এই নাচের প্রতিযোগিতাও হয় সারা দেশ জুড়ে। বলা হয়ে থাকে যে ট্যাঙ্গো নাচের মাধ্যমে সাধারণ জনগণ উচ্ছল হয়ে ওঠেন। আর্জেন্টিনায় যখন স্প্যানিশ ও পর্তুগিজ কলোনি ছিল, তখন এখানে কাজ করার জন্য বহু পশ্চিম আফ্রিকান মানুষ ধরে আনা হতো। তারা ছিল মুসলিম। পরবর্তীকালে সিরিয়া, লেবানন সহ বিভিন্ন আরব দেশ থেকে অনেক মুসলমান অভিবাসী এখানে এসে বসত গড়ে তুলে। ধর্মীয় দিক থেকে মুসলমানরা বেশ স্বাধীনভাবেই এখানে ধর্ম পালন করতে পারে। স্প্যানিশরা এদেশে এসেছিল 1600 শতকে। 1810 সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে এবং 1818 সালে স্পেনের বিরুদ্ধে শেষ স্বাধীনতা যুদ্ধ হয়। এরপরে দেশটিতে অনেকগুলো গৃহযুদ্ধ সংঘটিত হয়। দেশটি সর্বদাই ছিল রাজনৈতিক অস্থিরতার দেশ। আর্জেন্টিনার রাজনৈতিক ইতিহাস সংঘাতময়। দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট হুয়ান পেরন শ্রমিক শ্রেণী ও দরিদ্রদের কাছে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন একনায়ক এবং সমস্ত বিরোধিতা
কঠোর হাতে দমন করতেন। অর্থনৈতিক মন্দার কারণে ১৯৫৫ সালে হুয়ান পেরোনের পতন ঘটে। ১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত কুখ্যাত সামরিক শাসনের সময় বহু আর্জেন্টিনীয়কে বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৮৩ সালে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আর্জেন্টিনায় আবার গণতন্ত্র স্থাপিত হয়। তারপরও দেশটির অর্থনৈতিক মুক্তি আসেনি। তবে চিরদিন এমন অবস্থা ছিল না আর্জেন্টিনার। ১৯শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে মাংস, পশম, গম ইত্যাদি রপ্তানি করা শুরু করে। দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয় এবং এটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল। সে সময় এখানকার অধিবাসীরা ইউরোপীয় দেশগুলোর সমমানের জীবনযাত্রা নির্বাহ করত। ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে দেশটি বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বের সপ্তম ধনী দেশে পরিণত হয়। তবে ১৯৪০ দশকের পর থেকে আর্জেন্টিনায় ভয়াবহ মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব ও বড় আকারের জাতীয় ঋণের সমস্যায় জর্জরিত হয়। সে সময় আবির্ভাব হয় চে গুয়েভারা নামের এক তরুণের। সচ্ছল পরিবারের হয়েও গরিবদের দুর্দশা যাকে ব্যথিত করেছিল, তাই ডাক্তার হয়েও ছুটে গিয়েছিলেন আর্জেন্টিনার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। একটি মোটরসাইকেলে করে ভ্রমণ করেছেন পুরো দক্ষিণ আমেরিকা। সেখানে মানুষের দরিদ্রপীড়িত জীবন তাকে ব্যথিত করে তোলে। তিনি শাসকদের সব অন্যায়ের বিরুদ্ধে জনগণকে মাথা তুলে দাঁড়ানোর জন্য উৎসাহিত করেছিলেন। বিপ্লবের মন্ত্র নিয়ে ঘুরেছেন দেশ থেকে দেশান্তরে। মাত্র ৩৯ বছর বয়সে এই মহান বিপ্লবীকে নির্মমভাবে হত্যা করে মানবতার শত্রু মার্কিন সাম্রাজ্যবাদের দোসররা। দেশে দেশে চে গুয়েভারার ছবি খচিত টুপি আর টি শার্ট পরে তরুণেরা আজও ঘুরে বেড়ান। ঘরের মধ্যে আজও টাঙিয়ে রাখেন চে গুয়েভারার ছবি। মানুষের দুর্দশা থাকলেও আর্জেন্টিনার প্রকৃতি কিন্তু যে কাউকে মুগ্ধ করবে। এখানকার ভৌগোলিক পরিবেশে কি নেই? রুক্ষ মরুভূমি থেকে আর্দ্র জঙ্গল, দীর্ঘ সমুদ্র সৈকত থেকে শুরু করে উঁচু আন্দিজ পর্বতমালা। আর্জেন্টিনার বৈচিত্র্যময় সাংস্কৃতিক, শৈল্পিক এবং স্থাপত্য শিল্পের ভেতরে ঐতিহ্যের যে চমৎকার মিশেল আছে তা মুগ্ধ করবে যে কাউকে। আর্জেন্টিনা ব্রাজিল সীমান্ত রেখায় রয়েছে ইগুয়াসু জলপ্রপাত। আর্জেন্টিনার ইগুয়াসু নদী এবং ব্রাজিলের পারানো নদীর মিলিত স্রোত তৈরি করেছে এই অপূর্ব সুন্দর জলপ্রপাত। পর্যটকরা যেন খুব কাছ থেকে এই জলপ্রপাতকে দেখতে পারেন সে ব্যবস্থা রয়েছে। পর্যটকদের আরও একটি প্রিয় স্পট হচ্ছে লস গ্লেসিয়ারেস ন্যাশনাল পার্ক। শহর থেকে ৭৮ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কে রয়েছে বিশাল বিশাল সব হিমবাহ। অন্য সব হিমবাহের সঙ্গে এর পার্থক্য হল এর আয়তন ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। পর্যটকদের জন্য আরেক স্বর্গীয় স্থান হচ্ছে রুট অফ সেভেন লেকস। এখানে রয়েছে প্রকৃতি রাঙানো নানা রঙের বন, উঁচু পাহাড়ি শিখর এবং প্রশান্ত হ্রদের অপূর্ব সম্মিলন। ৭টি হ্রদের সমাহারে এই এলাকাটি পরিচিত হয়েছে হ্রদের শহর হিসেবে। আর্জেন্টিনার দক্ষিণে চলে গেলে পাওয়া যায় উসাইয়া নামের একটি শহর। মনে করা হয় এ শহরটি পৃথিবীর সবচেয়ে দক্ষিণের শেষ বিন্দু। আন্দিজ পর্বতমালা এবং বিচিত্র মালভূমি ও সমতটের সংমিশ্রণে এক অপূর্ব প্রাকৃতিক ভূবৈচিত্র্যের দেখা মিলে এখানে। দণ্ডিত ব্যক্তিদের নির্বাসিত করার জন্য
গত শতকের শুরুর দিকে এই শহরটি স্থাপন করা হয়। তবে আর্জেন্টিনার সবচেয়ে বিখ্যাত শহর হচ্ছে বুয়েনস আয়ার্স। এটি আর্জেন্টিনার রাজধানী। এই শহরে রয়েছে বিখ্যাত দুটি ক্লাব, বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। আর্জেন্টিনার খেটে খাওয়া মানুষের ক্লাব বোকা জুনিয়র্স, আর অভিজাত শ্রেণীর ক্লাব রিভার প্লেট। যেদিন দুই দলের খেলা থাকে সেদিন পুরো বুয়েনস আয়ার্স দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দেখা যায় একই দিনে হয়তো একই অফিসের শীর্ষ কর্মকর্তা রিভার প্লেটের পক্ষে গলা ফাটাচ্ছেন, আবার তার অধীনে কাজ করা কর্মচারীরা বোকা জুনিয়র্সের প্রতিটা আক্রমণে মুহুর্মুহু হাততালি দিয়ে উঠেছেন। কোনো কারখানার মালিক হয়তো রিভার প্লেট ক্লাবের তালিকাভুক্ত সদস্য, আবার শ্রমিকেরা বোকা জুনিয়র্সের একনিষ্ঠ ভক্ত। আর্জেন্টিনা আমাদের কাছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত হলেও এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য বিস্ময়কর, তেমনি অসাধারণ এর সাংস্কৃতিক বৈশিষ্ট্য। আর্জেন্টিনা যেমন পৃথিবীকে দিয়েছে দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসির মতো ফুটবলার, তেমনি দিয়েছে চে গুয়েভারার মতো বিপ্লবী, আবার ট্যাঙ্গো নাচ। এইসবই প্রমাণ করে দেশ হিসেবে দেশটির বৈচিত্র্যময়তা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।